নমস্কার, ঘর হওয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমরা দেখবো আমরুলি শাকের রেসিপি কিভাবে তৈরি করতে হয়। এই শাককে আমরুলি শাক বলে, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে বা দেখেননি। আমরুলি শাক তরি করার জন্য কিছু আমরুলি শাক পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখুন কিভাবে শাকটা আমি বাছছি। এই শাকের ডাঁটা ধরে এভাবে পাতা ছিঁড়ে ছিঁড়ে নেব। ডাঁটা সহ রান্না করা যায়। আমি এভাবে ছোট ছোট করে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে পাতাগুলো ছিঁড়ে নিলে খুবই উপকারী শাক। এই দেখুন, এই শাক অনেকেই হয়তো আপনারা দেখেছেন, অনেকে বা দেখেননি। ঠিক এইভাবে শাকগুলো আমরা পাতা ছেড়ে নেব। এই শাকে এত উপকার, ছোট বাচ্চাদের খাওয়ালে তাদের মুখে রুচি বাড়ে, বাচ্চা কিংবা বয়স্ক সবার মুখে রুচি ফিরে আসে। এই দেখুন রান্নার জন্য প্রস্তুত করে ফেলেছি। কিভাবে রান্না করব, তাই রান্না ফুটুনি দেওয়ার জন্য কিছু সরিষা নিয়েছি। রান্না করার জন্য পাত্র বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে রান্নাটা শুরু করব। শাক কমে কমে যাবে, একেবারে কমে যাবে, তাই তেলের পরিমাণটা খুবই কম দিলাম। তেল গরম হয়ে গেলে সরিষাগুলো দিয়ে যখন চটপট ফুটে আসবে তখন চুলোটা কমিয়ে একেবারে লো ভোল্টেজে আনবো, না হলে ওই শাক পুড়ে যাবে। 1 মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যাবে। দেখুন শাক ছাড়ছে, সঙ্গে সঙ্গে কমিয়ে আসবে। দেখুন শাক দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই বারবার নাড়িয়ে এভাবে চেপে চেপে দেব, কখনো নাড়ানো বন্ধ করব না। শাক যখন কমে যাচ্ছে তখন লবণের পরিমাণটাই কম দেব, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। আঁচ কিন্তু কম রেখেছি, যদি জল দেওয়ার প্রয়োজন হয় তা ঠিক এই সময় জলটা দিয়ে দেব, অল্প একটু পরিমাণে লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে শাকের গায়ে মাখিয়ে ফেলি নাড়িয়ে নাড়িয়ে। এই শাকের স্বাদ হলো টক, তাই 1/2 চামচ চিনি দিয়ে দেবো, দিলে টক মিষ্টি স্বাদ হবে, খেতে খুবই মজাদার হবে এবং মুখরোচক হবে। চিনি দেওয়ার কারণে একটু জ্বলা জ্বলা ভাব আসবে, জ্বলা জ্বলা ভাবটা শুকিয়ে গেলে রান্নাটা শেষ করব। এর আগেও আমাদের চ্যানেলে ব্রাহ্মী শাক ভাজি আছে, যে শাক খেলে বাচ্চাদের মেধা বিকাশ হয়। আরও আছে কাটাকুলকি শাক দিয়ে মাছের ঝোল রান্না, যা খেলে শরীরে রক্ত বৃদ্ধি করে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ওপরের আই বটনে ক্লিক করে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনারা হয়তো মনে ভাবছেন একটা ছোট রান্না দেখতেও তেমন সুন্দর না, কিন্তু রান্নাটা ছোট কিন্তু উপকারটা অনেক বড়। আপনারা যদি কোথাও এই শাক পান, এইভাবে একটু যত্ন সহকারে পরিষ্কার করে রান্না করে বাচ্চাদের খাওয়ান, নিজেরাও খান, শরীরের খুব উপকার হবে। আমার রান্না শেষ। আপনারা তো অনেকেই অনেক রকম শাক খেয়ে থাকেন, এই আমরুলি এইভাবে রান্না করে নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, শরীরের খুবই উপকারে আসবে।